আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না দর্শক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছি সেখানে একসাথে আক্রমণ করে আমার সেজপুর বাসা আব্দুর রব সানিবাদ যিনি কৃষক নেতা ছিলেন যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং মুক্তিযোদ্ধার একজন সংগঠক তাকে নির্মমভাবে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ ১৩ বছরের মেয়ে বেবি ৪ বছরের নাতি সুকান্ত তার ভ্রাতুষ্পুত্র পুত্র শহীদ সানিয়াবাদ ভাগ্নের এন্টু সহ ওই বাড়িতে নির্মম হত্যাকাণ্ড চালায় যেখানে কাজের মেয়ে এবং ছোট শিশু পর্যন্ত রেহাই পায়নি কর্নেল ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছিলেন রাষ্ট্রপতি বাড়ি আক্রমণ হয়েছে শুনে তাকেও নির্মমভাবে হত্যা করেছে সিদ্দিকুর রহমান পুলিশ অফিসার যে বাধা দিয়েছিল খুনিদেরকে দোতলায় যেতে তাকেও নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি যুবলীগ আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রাম ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা কমিশন বিরোধী সেই আয়ুব বিরোধী আন্দোলন ছয় দফা আন্দোলন সত্যের নির্বাচন মুক্তিযুদ্ধে বিজয় সর্বক্ষেত্রে আমরা যুবলীগ যুবদের একটা অবস্থান আছে যুবক থাকলে কাজ করার অনেক সুবিধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলেন তিনি যুবকদেরকে দায়িত্ব দিতে চেয়েছিলেন তাই তিনি যুবলীগ গঠন করেছিলেন এই যুবলীগ বাংলাদেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে আগামী পথে এগিয়ে নিয়ে যাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে উন্নত বাংলাদেশ দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে এটাই ছিল জাতির পিতার লক্ষ্য আজকে আমি যেখানে ভাষণ দিচ্ছি এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এই উদ্যানেই জাতির পিতা সেই ১১ সালে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন যে ভাষণ ৭৫ পর জিয়া খালেদা জিয়া এরা বন্ধ করে দিয়েছিল নিষিদ্ধ ছিল সেই ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সেই ভাষণ আজকে সম্মান পেয়েছে জয় বাংলা স্লোগান যে স্লোগান দিয়ে লাখো শহীদ বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশে স্বাধীনতা এনেছিল সেই জয় বাংলা স্লোগান পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল পাকিস্তানি কায়দায় আবার স্লোগান আজকে আবার সেই জয় বাংলা ফিরে এসেছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত করা স্বাধীনতা আদর্শ থেকে দূরে সরে দেওয়ারই নানা চক্রান্ত করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারকে হত্যা করার মধ্য দিয়ে ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয় যারা যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিলেন কাজে আমি এটুকুই বলবো যে আমরা যখন আজকে সরকার গঠন করে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি এই উন্নয়নের কাজে সারা বাংলাদেশের মানুষ আজকে একটা নতুন করে বাঁচার সম্ভাবনা পেয়েছে স্বপ্ন দেখতে শুরু করেছে কারণ আমরা এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে চাই এই ক্ষেত্রে তরুণরাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তরুণরাই সমৃদ্ধি আমরা ১৮ নির্বাচন ইশতেহারে আমাদের ইশতেহার আমরা তরুণদের জন্যই উৎসর্গ করেছি আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার তরুণদের জন্য উৎসর্গ করা হয়েছে কারণ তরুণ সমাজই পারে দেশকে গড়ে তুলতে যারা একটা কথা মনে রাখতে হবে অনেকে আমাদের সমালোচনা করছেন নানা কথা বলছেন উন্নয়ন নাকি চোখেই দেখে না এখন চোখ থাকিতে যদি কেউ অন্ধ হয় তাকে তো কিছু দেখানো যায় না কিন্তু তারা তো ডিজিটাল বাংলাদেশ ব্যবহার করছে মোবাইল ফোন ব্যবহার করছে সবই তো আওয়ামী লীগের দেওয়া আওয়ামী লীগ সরকার এসে মোবাইল ফোন জনগণের হাতে তুলে দিয়েছে ডিজিটাল ফোন আওয়ামী লীগ করেছে ৮৫০০ ডিজিটাল সেন্টার আমরা করেছি কত যুবদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে
আর বিএনপির আমলে কি করেছে জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া সকলেই তো একই ইতিহাস 18টা 19টা কু হয়েছে বাংলাদেশে হাজার হাজার সৈনিক অফিসার তাদেরকে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে সেই সাথে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী জিয়াউর রহমান ক্ষমতা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা এসেছিল এসেই যুবলীগের নেতা সেই মৌলভী সৈয়দ আমাদের বগুড়া চট্টগ্রামের নেতা বগুড়ার খসরু থেকে শুরু করে নারায়ণগঞ্জের মুনির ছাত্রলীগের বাবুস বাবু সহ নির্মমভাবে হত্যা করেছে তাদের লাশও পায়নি জিয়া যেমন শত শত সেনা অফিসার বিমান বাহিনীর অফিসার হত্যা করেছে তাদের পরিবারও লাশ পায়নি ঠিক এদেরও লাশ তারা আত্মীয় স্বজন পায়নি আর খালেদা জিয়া সেই 2001 সালে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে অপারেশন ক্লিন হার্টের নামে হত্যা করেছে আর 19 আগস্টের হত্যাকারীদের যেমন ইন্ডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে রক্ষা করেছে ওই অপারেশন ক্লিন হার্টে যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে গেছে অর্থাৎ খুনিদের লালন পালন করা এটা ওদের চরিত্র যাদের নেতৃত্বে আজকে বিএনপি চলে তারা কে খালেদা জিয়া জিয়া ট্রাস্ট সেই টাকা একটি টাকাও সেই এতিমদের হাতে যায়নি সেই অরফানেজের টাকা যেটা বিদেশ থেকে এসেছিল এদেশে এতিমদের জন্য সে একটা চ্যারিটেবল ট্রাস্ট করেছিল এবং জিয়া অরফানেজ ফান্ড করেছিল ট্রাস্ট করেছিল এই দুটাই একটা পয়সা না দিয়ে সমস্ত পয়সা তারা মেরে খায় আর সেই কারণে খালেদা জিয়া সাজা প্রাপ্ত তার 10 বছরের সাজা হয়েছে সে হলো বিএনপি নেত্রী আর তার পরিবর্তে যাকে দিয়েছে সে তো আরো এক ধাপ উপরে আমরা দেখি বিএনপির অনেক নেতা মানি লন্ডারিং এর কথা বলে লুটপাটের কথা বলে দুর্নীতির কথা বলে এখানে আমি আমাদের যুবলীগের নেতা কর্মীদের জানাতে চাই আজকে তারেক জিয়া তার শাস্তি হয়েছে মানি লন্ডারিং কেসে এবং তার কেসে আমেরিকা থেকে এফবিআই লোক এসে বাংলাদেশে সাক্ষী দিয়ে গেছে তারেক জিয়ার শাস্তি হয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলায় মানি লন্ডারিং কেসে 7 বছর সাজা 20 কোটি টাকা জরিমানা আর গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত 10 ট্রাক অস্ত্র চোরাকারবারি তার জন্য সে সাজা প্রাপ্ত যাদের নেতাই হচ্ছে খুন মানি লন্ডারিং অবৈধ অস্ত্র চোরাকারবারি মামলার আসামি তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনার শোভা পায় না এটা হলো বাস্তবতা যাক আমি তাদের আর কিছু বলতে চাই না একটা কথাই বলতে চাই যা খালেদা জিয়ার আমলে বাজেট ছিল মাত্র 64,000 কোটি টাকা আর আমরা এবার 2022-23 দিয়েছি 6,78,000 কোটি টাকার উপরে তো উন্নতি না হলে এত বাজেট আমরা দিতে পারলাম কি করে আমরা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুব সমাজ গড়ে তুলতে চাই প্রত্যেকটা উপজেলায় আমরা যেমন কলেজ সরকারিকরণ করে দিয়েছি স্কুল সরকারিকরণ করে দিয়েছি সেই সাথে সাথে কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং কলেজ করে দিচ্ছি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এই যে 8,000 ডিজিটাল সেন্টার সেখানে মানুষ সেবা পাচ্ছে তরুণরা কাজ পাচ্ছে তাদের জন্য আমরা সেই সাথে সাথে কর্মসংস্থান ব্যাংক করেছি যেখান থেকে যে কোনো যুবক বিনা জামানতে 2,00,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবে নিজেরা কাজ করতে পারবে ব্যবসা করতে পারবে নিজের পায়ে দাঁড়াতে পারবে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি বিদেশে যারা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবে পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংকে তারা রাখবে সেটা তার নিজের মূলধন নিজের ব্যবসা নিজে করবে স্টার্ট আপ প্রোগ্রাম অর্থাৎ কেউ যদি ব্যবসা শুরু করতে চায় এই স্টার্ট আপ প্রোগ্রাম থেকে এখানে আলাদা বাজেটে টাকা আছে সেখান থেকে নিজের ব্যবসা করতে পারবে নিজেই হবে মাস্টার অন্য লোককে চাকরি দেবে এইভাবে যুব সমাজকে আমরা নানাভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছি ইয়াং বাংলাদেশে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে তাছাড়া বাংলাদেশে ব্যাংক বিমা বিদ্যুৎ
সব কিছুই তো টেলিভিশন রেডিও যা যা ছিল সরকারি আমরা বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি আজকে এই এতগুলি ব্যাংক লক্ষ লক্ষ যুব সমাজের চাকরি হচ্ছে কাজ হচ্ছে কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি আধুনিক প্রযুক্তির বাংলাদেশ আমরা গড়ে তুলছি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি আমি বিএনপি নেতাদের জিজ্ঞেস করি তারা কি জীবনে কল্পনা করেছে বাংলাদেশে কখনো স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ হবে তা তো তা কল্পনাও করতে পারেনি বোধহয় কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে সেটা করেছে আজকে অনলাইনে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে ফ্রিল্যান্সিং করে আমরা সেখানে তাদের ট্রেনিং দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং তার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে ফ্রিল্যান্সিং করে বিদেশে চাকরি করছে ঘরে বসে ইউনিয়নে বসে সেই সুযোগটা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে প্রতি উপজেলায় আমাদের ট্রেনিং সেন্টার আমরা করে দিয়েছি কাজে আমি এটুকুই বলবো সেই সাথে সাথে একশোটা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি এই একশোটা অর্থনৈতিক অঞ্চলে যেন আরও বিনিয়োগ হয় আমার কৃষিভূমি রক্ষা পায় এবং বিনিয়োগের ক্ষেত্রে আমি আমাদের যুব সমাজকে বলবো যুব সমাজকে এগিয়ে আসতে হবে এসএমই ফাউন্ডেশন পল্লী সঞ্চয় ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মসূচি ব্যাংক সব জায়গাতে কিন্তু লোন আছে এবং তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা কাজ করতে পারে এদিকে ওদিকে না ঘুরে সে কাজ করে তারা দেশকে উন্নত করতে পারে আজকে সমস্ত বাংলাদেশ আমরা সড়ক নেটওয়ার্ক গড়ে তুলেছি পদ্মা সেতু নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক যখন দুর্নীতির অভিযোগ এনেছিল চ্যালেঞ্জ দিয়েছিলাম ফেডারেল কোর্ট কানাডা তার রায় দিয়েছে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই আবার কানাডার ফেডারেল কোর্টে আরেকটি রায় আছে সেটা কি বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন কানাডার ফেডারেল কোর্টে সেই রায় দিয়েছে আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না আমরা মুজিব বর্ষ উদযাপন করেছি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করাকালীন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি কাজী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোনো মানুষ গৃহহীন ভূমিহীন থাকবে না সেই লক্ষ্য নিয়ে আমরা তাদেরকে ঘর করে দিচ্ছি আমি যুবলীগকেও ধন্যবাদ জানাই তারাও ভূমিহীন মানুষকে ঘর করে দিয়েছেন সেজন্য যুবলীগের প্রত্যেক নেতা কর্মীকে আমার আন্তরিক ধন্যবাদ করোনাকালীন সময়ে এই যুবলীগ যথেষ্ট কাজ করেছে আপনারা যেমন যারা রোগী তাদের চিকিৎসার ব্যবস্থা করা অথবা মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া লাশ দাফন করা থেকে শুরু করে সমস্ত কাজে আপনারা উদ্যোগী হয়েছেন আমাদের আওয়ামী লীগ সহ প্রত্যেকটা সংগঠন নেতাকর্মীরাই এই মানবতাটাকে ছুটে গেছে ঝড় বন্যা যখনই যা হয়েছে আপনারা আছেন আমাদের নেতারা আছে আমাদের যুবকরা আছে যুবলীগ সেখানে বিরাট ভূমিকা রেখেছে আমরা ইতিমধ্যেই শুধু মুজিব বসে 35 লক্ষ মানুষকে বিনা পয়সায় ঘর করে দিয়েছি এই ঘরের সাথে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করা হয়েছে যুবলীগের জন্য আমার আহ্বান থাকবে আমি বলেছি তরুণের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি আজকে যুবকদের কি করতে হবে দেশ গড়ার কাজে মনোযোগী হতে হবে যেমন করোনা মোকাবেলায় বাংলাদেশ যেখানে কোনো উন্নত দেশও দিতে পারেনি বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায় টেস্ট করিয়েছি কোনো উন্নত দেশও কিন্তু সেটা দিতে পারেনি ঠিক তেমনিভাবে আমাদেরকে দেশের সেবা করতে হবে মানুষের সেবা করতে হবে সেই জন্যই আমি যুব সমাজকে অনুরোধ করব যেহেতু ইউক্রেন যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন যার ফলে বিশ্ব বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে আমাদের যেগুলি আমদানি করে আনতে হয় সেগুলি এখন
অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমাদের পরনির্ভরশীল থাকলে হবে না, আত্মনির্ভরশীল হতে হবে। তাই আমি আহ্বান করেছি, এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমি আহ্বান করেছিলাম যখন করোনার সময় কৃষক ধান কাটতে পারেনি, আমাদের যুবলীগ সহ সকল সহযোগী সংগঠন কৃষকদের ধান কেটে দিয়েছেন, বৃক্ষরোপণের আহ্বান করেছি, যুবলীগ লক্ষ লক্ষ বৃক্ষরোপণ করেছে। কাজে এভাবে মানুষের পাশে আমাদের এখনো দাঁড়াতে হবে। কাজে আমি যুবলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, যারা এখানে আছেন বা বাইরে আছেন, সকলের জন্যই নিজের গ্রামে যান, নিজের গ্রামে যে সেখানে কোন জমি যেন অনাবাদি না থাকে সেটা নিজেরা দেখতে হবে। নিজের জমি যেমন চাষ করতে হবে, অন্যের জমিও যাতে উৎপাদন হয় সেই ব্যবস্থা প্রত্যেকটা যুবলীগ কর্মীকে করতে হবে। যেন আমাদের কোনোদিন যখন সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের পদধ্বনি, বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্ভিক্ষ হবে না, তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তাই যুবলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি বলবো যে প্রত্যেকে নিজের গ্রামে যে যে জমিগুলি এখন অনাবাদি পড়ে আছে সেগুলি যাতে চাষ হয়, যে কোনো কাজ হোক, গাছ লাগানো হোক, ফসল ফলানো হোক, তরি তরকারি সবজি যা যা দরকার সেটা করতে হবে। সেই সাথে সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য এসব থেকে যেন যুব সমাজ দূরে থাকে। কোনো মতেই যেন সন্ত্রাস, জঙ্গিবাদ বা দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয়, তার জন্য যুবলীগের প্রতিটি নেতা কর্মী নিজেদের প্রতিজ্ঞা করতে হবে, সেইভাবে কাজ করতে হবে এবং অন্য যুব সমাজকেও তাদের মাঝে সেই চেতনা গড়ে তুলতে হবে। সেই চেতনাই বাংলাদেশের উন্নতি হবে, কারণ উৎপাদন বৃদ্ধি মানেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আমাদের অর্থনীতি এখনো যথেষ্ট শক্তিশালী, অনেকেই চেয়েছিল ওই শ্রীলঙ্কা হবে, এটা হবে, সেটা হবে, তাদের মুখে ছাই পড়েছে, সেটা হয় নাই, ইনশাআল্লাহ হবেও না। কিন্তু আমাদের কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর একটা কথা বলেছিলেন, তখন তো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা প্রদেশ, ঘর বাড়ি রাস্তা ঘাট সমস্ত বিধ্বস্ত, 270টার উপরে রাস্তা সড়ক ব্রিজ পুল কারভার ভাঙা, 275টা রেল সড়ক এবং ব্রিজ সমস্ত ভাঙা, 3 কোটি মানুষ গৃহহার, তাদেরকে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা, 1 কোটি মানুষ উদ্বাস্তু ছিল, রিফিউজি, গণহত্যা চালিয়েছিল, কারেন্সি নোট ছিল না, রিজার্ভ 1টা টাকা রিজার্ভ ছিল না। তারপর জাতির পিতার দক্ষ পরিচালনায় এই বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে এবং বাংলাদেশে তখন স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল। আর 21 বছর পর আমরা যখন সরকারে আসি, বাংলাদেশে উন্নয়নের পথে নিয়ে যাই, মাঝখানে 8 বছর বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার, এরপর 2009 নির্বাচনের জয়ী হয়ে যখন সরকার গঠন করি, এই 14 বছরে আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, এই বাংলাদেশকে এখন আর আন্তর্জাতিকভাবেও কেউ অবহেলার চোখে দেখে না। আজকে প্রত্যেকেই বাংলাদেশের জন্য সবসময় এটা বলে যে বাংলাদেশ এত খাপ প্রতিকার, এত কিছুর পরেও আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের মাথা পিছু হয় আমরা $2,824 বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। বিএনপির আমল ছিল কি, আজকে রিজার্ভ নিয়ে কথা বলে, 96 সালে আমি যখন সরকারে গঠন করলাম, ঠিক তার আগে বিএনপি ক্ষমতায় ছিল, রিজার্ভ ছিল কত, $2.6 বিলিয়ন মার্কিন ডলার, মাত্র $2 বিলিয়ন মার্কিন ডলার ছিল রিজার্ভ। আর সেখানে আমরা করোনাকালীন সময় 48 বিলিয়ন পর্যন্ত উঠিয়েছিলাম। আজকে আমাদের কাজে লাগছে, কারণ আমরা করোনা টিকা দিয়েছি, আমরা বাইরে থেকে সমস্ত খাবার তেল সব কিছু আনতে হচ্ছে, তার উপর 2টা বছর আমাদের কোনো ক্যাপিটাল মেশিনারিজ আসেনি, 2 বছর পরে যখন সব বিশ্ব উন্মুক্ত হয়েছে ক্যাপিটাল মেশিনারিজ আসছে, আমাদের রিজার্ভ তো ব্যবহার করতেই হবে। তার মধ্যে
8 বিলিয়ন আমরা আলাদাভাবে বিভিন্ন খাতে বিনিয়োগ করছি। কারণ শুধু রিজার্ভ জমিয়ে রাখলে তো হবে না, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আজকে বিমান আমরা আমাদের নিজেদের টাকায় কিনেছি, সেটা আমরা বিমানকে লোন দিয়েছি, বিমান কিন্তু আমাদের 2% সুদে সেই টাকা ফেরত দিচ্ছে, ডলার ফেরত দিচ্ছে। আমরা পায়রা নদী ড্রেজিংয়ে আমাদের নিজস্ব অর্থায়ন আমরা করছি, নইলে এই টাকা বিদেশি ব্যাংক থেকে নিতে হতো, সেখানে আমাদের ডলার সুদ সহ সেই টাকা ফেরত দিতে হতো। আজকে আমরা নিজেদের ব্যাংক থেকে নিচ্ছি, নিজেদের রিজার্ভ থেকে আমরা ব্যবহার করছি, তার ফলে আমাদের টাকা ঘরের টাকা ঘরে থাকছে, সুদের টাকাটাও আমাদের ঘরে থাকছে, সেটাও আর বাইরে অপচয় হচ্ছে না। এইভাবে আমরা টাকা আমাদের দেশের জনগণের কল্যাণে ব্যবহার করছি, যেটা সেটাও আমাদের মজুদ কিন্তু আমরা ভিন্নভাবে ব্যবহার করছি। অর্থনীতিকে গতিশীল করা, এটাই আমাদের লক্ষ্য। যারা ক্ষমতায় ছিল দুর্নীতি লুটপাট করে হাজার হাজার টাকা কামাই করে বিদেশে যে এখন নানা ধরনের ষড়যন্ত্র, আমার কথা হচ্ছে বাংলাদেশ যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কাজী যুব সমাজকে তাদের উপর অর্পিত দায়িত্ব, যে বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন, আজকে তিনি স্বল্পোন্নত দেশ দিয়ে গিয়েছিলেন, তারই আদর্শ সামনে নিয়ে পদাঙ্ক অনুসরণ করে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সাথে সাথে আমি 2021-41 প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি, অর্থাৎ 41 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সেই দেশ গড়ার জন্য এখন থেকেই আমার যুব সমাজকে কাজ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, দেশের মানুষের কল্যাণ করতে হবে। দারিদ্র সীমা যেটা রেখে গিয়েছিল বিএনপি 40 ভাগ, আমরা 20 ভাগে নামিয়ে এনেছি। আল্লাহ রহমতে যখন এই ভূমিটা ঘর পেয়েছে, আমাদের দরিদ্র মানুষ থাকবে না, উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে এখন আর মঙ্গা হয় না, আমরা সেটাও দূর করতে পেরেছি। আজকে ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট পুল ব্রিজের উন্নতি করে সারা দেশে একটা যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব সাফল্য এসেছে। 100টা ব্রিজ একসাথে উদ্বোধন করা আমি জানি না ইতিহাসে কেউ করেছে কিনা, আমরা সেটাও করতে পেরেছি। কাজী বাংলাদেশ পারে, জাতির পিতা বলেছিলেন এই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এই ময়দানে বসেই বলেছিলেন। আমিও বিশ্বাস করি কেউ দাবায় রাখতে পারবে না, ওরা যত কথাই বলুক বিভ্রান্ত হবার কিছু নেই। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব, বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবেই গড়ে তুলব। আজকে আমরা আধুনিক প্রযুক্তি আমাদের প্রাইমারি স্কুল থেকে আমাদের বাচ্চাদের শিক্ষা দিচ্ছি, সমগ্র বাংলাদেশে আমরা হাইটেক পার্ক তৈরি করে দিচ্ছি, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আমরা আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার, প্রত্যেকটা জায়গায় আমাদের যুব মহিলা যুবরা ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং নিয়েই তারা প্রযুক্তি ব্যবহার করে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াবার সুযোগ পাচ্ছে। এই সুযোগটা আওয়ামী লীগ না আসলে জীবনেও হতো না। ওই 8 মার্চ দিয়ে আর ম্যাট্রিক ফেল দিয়ে দেশ চলে সে দেশের উন্নতি হয় না। আমি কারো বিবাদ গাইতে আসিনি, আমি তাহলে একটু আমাদের তরুণ সমাজকে বলবো যে তরুণ সমাজেরই দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যুবলীগের প্রতিষ্ঠা হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। জাতির পিতাকে স্বাধীনতার পর অনেকে জিজ্ঞাসা করেছিল, কোনো সম্পদ নাই, কিছু নাই, আপনি কি দিয়ে দেশ গড়বেন? তিনি বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমি দেশ গড়ব। আজকে সেটা প্রমাণিত সত্য। দেশপ্রেম থাকলে, দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ থাকলে এটা করা যায়, আমরা তা করে দেখিয়ে দিয়েছি। এটা আমি আবারও যুবলীগের সকল নেতাকর্মীকে বলব, একটা আদর্শ নিয়ে জাতির পিতার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। যুবলীগের এই 25টা বার্ষিকীতে সেটাই হবে সকলের প্রত্যয় ঘোষণা, সেটাই হবে সকলের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। এতক্ষণ সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবলীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ শুনছিলেন। পরিবহন ধর্মঘট চলছে ফরিদপুরে। মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে সকাল থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়। এতে বন্ধ আছে আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে যানবাহন চলাচল বন্ধ রাখতে শহরে মাইকিং করা হয়। যদিও বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতে এই ধর্মঘট ডাকা হয়েছে। এদিকে ফরিদপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে চলছে গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ। রঙিন পোস্টার ব্যানার ফেস্টুনে ভরে গেছে পৌর শহরের বিভিন্ন স্থান সহ সমাবেশ স্থলের চারপাশ। ধর্মঘট থাকলেও বিগত সমাবেশগুলোর চেয়ে ফরিদপুরের সবচেয়ে বেশি লোকসমাগম ঘটবে বলে মনে করছেন বিএনপি নেতারা। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার সহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন লাইটার জাহাজের শ্রমিকরা। ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়। এতে বন্দরের বহিনোঙর থেকে সারা দেশে আমদানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে। সকাল থেকে নগরীর সদরঘাট ও বাংলাবাজার এলাকায় ১৬টি বেসরকারি নৌঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার নৌযান শ্রমিকরা নগরীতে সমাবেশ করে এই কর্মসূচির ঘোষণা দেন। লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, সাধারণ শ্রমিকরা এই কর্মসূচির ডাক দিয়েছে। তবে বন্দরে থেকে নৌপথে জ্বালানি তেল পরিবহন এই ধর্মঘটের আওতার বাইরে রয়েছে। এদিকে ধর্মঘট প্রত্যাহারে আলোচনায় বৈঠকে বসেছে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়নের নেতারা। জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোন মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ পৌনে ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।